জানুয়ারি মাসেই মা বাবা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া এবং নিক জোনাস। তা তাদের সন্তানের কি নাম রাখলেন জোনাস দম্পতি, এবার এই বিষয়ে মুখ খুললেন প্রিয়াঙ্কার মা ডাক্তার মধু চোপড়া। গত শনিবার নিজের কসমেটিক ক্লিনিকের 14 বছর বর্ষপূর্তি উদযাপন করলেন ডাক্তার মধু চোপড়া। মুম্বাইয়ে অনুষ্ঠিত সেই অনুষ্ঠানেই সংবাদ মাধ্যমের কাছে এই প্রসঙ্গে মুখ খুললেন তিনি। জানালেন, প্রথমবার দ্বিধা হওয়ার অনুভূতি তার কাছে এক কথায় অসাধারণ। পাশাপাশি আরও বলেছেন, পণ্ডিতজি ভালো কোনো নাম বাছাই করুক, তারপর নামকরণ করা হবে। যদিও তারা যে মা বাবা হতে চলেছেন এমন আভাস নাকি আগে থেকেই ছিল। বিভিন্ন সাক্ষাৎকারে প্রিয়াঙ্কার কথা থেকে অনেকেরই মনে হয়েছিল এবার সন্তানের কথা ভাবছেন তারা। তবে সেই সুখবর যে এত দ্রুত এসে যাবে সে কথা ভাবেননি কেউ, প্রিয়াঙ্কা নিকও ভাবেননি। আর সেই কারণে নাকি হাতে প্রচুর কাজ জমে রয়েছে তাদের। এপ্রিল মাসে বাড়িতে নতুন অতিথি আসবে এমন পরিকল্পনা নিয়ে এগুচ্ছিলেন তারা। কিন্তু তার অনেক আগেই হয়ে গিয়েছিল সন্তানের জন্ম। প্রসঙ্গত, যে মহিলা প্রিয়াঙ্কার সন্তান ধারণ করেছেন তার শারীরিক অবস্থার কারণে নাকি তড়িঘড়ি সন্তানের জন্মের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। এর আগে 5 বার সারোগেসির মাধ্যমে শিশুর জন্ম দিয়েছিলেন তিনি। তাকে দেখে প্রিয়াঙ্কা নিকের খুব ভালো লাগে বলেই নাকি তারা এই সিদ্ধান্ত নিয়েছিলেন। সাদাকালো নিউজ।